বিধানসভায় বদরপুরের সমস্যা নিয়ে প্রায়শই প্রশ্ন উত্থাপিত করতে দেখা যায় বর্তমান বিধায়ক আব্দুল আজিজকে। অতীতে বিধানসভায় এই সমষ্টি নিয়ে খুব কম প্রশ্ন উত্থাপিত হতো বলে দাবি তার সমর্থকদের। এখন সেই জট কাটছে বলে তারা মনে করেন। চলতি বিধানসভা অধিবেশনে বিধায়ক আব্দুল আজিজ বদরপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে অধ্যক্ষের মাধ্যমে বিভাগীয় মন্ত্রীকে প্রশ্ন করেছেন। বিধায়কের প্রশ্ন ছিল, বদরপুর এলাকায় মোট কতটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, পাশাপাশি কতটা কেন্দ্রের স্থায়ী পাকা ঘর রয়েছে, যেগুলির স্থায়ী ঘর নেই সেগুলোর স্থায়ী ঘর নির্মাণ নিয়ে সরকারের পরিকল্পনা কি, সে নিয়ে জানানোর আর্জি জানান তিনি। পাশাপাশি নতুন করে আরো কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে কিনা সে নিয়েও বিস্তারিত জানানোর আর্জি রাখেন বিধায়ক। বিধায়কের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্থ এবং সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগ জানিয়েছেন, বদরপুর বিধানসভা কেন্দ্রে মোট 162টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে 81টি কেন্দ্র। দুই সমষ্টিতে মোট 243টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 163টি কেন্দ্রে পাকা ঘর, কিন্তু 80 কেন্দ্রের কোনো পাকা ঘর নেই। তবে মন্ত্রী জানান, তিনি বেশ কয়েকটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন, তারপর কেন্দ্রগুলোর পাকাকরণের কাজ শুরু করবেন। এজন্য তিনি প্রত্যেক সমষ্টির বিধায়কের সহযোগিতা কামনা করেছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে কতটি কেন্দ্রে পাকা গৃহ আছে, কতটি কেন্দ্রে স্থায়ী গৃহ নাই, যদি নাই সরকার এই কেন্দ্রগুলো নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে কি বিস্তারিত হদনে জানাবেন। চলতি বিত্তীয় বছরে নতুন কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার পরিকল্পনা সরকার পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে বিস্তারিত নাম সহ সদনে জানাবেন। ধন্যবাদ। মন্ত্রী মহোদয়, অধ্যক্ষ মহোদয়, মই উত্তর দিছোঁ, আপুনি চাগে পাইছে, কারণ বদরপুর বিধানসভা সমষ্টিত বদরপুর সংহত শিশু বিকাশ প্রকল্পর অধীনত 162টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর দক্ষিণ করিমগঞ্জ সংহত শিশু বিকাশ প্রকল্পর অধীনত 81টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। আর ইয়ারে বদরপুর সংহত শিশু বিকাশ প্রকল্পর অধীনত 162টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, আর দক্ষিণ করিমগঞ্জ সংহত শিশু বিকাশ প্রকল্পর অধীনত 81টা মুঠ 243টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 163টা কেন্দ্রত পকা ঘর আছে আর 80টাত পকা ঘর নাই। আর ইতিমধ্যে অধ্যক্ষ মহোদয়, আমি এই বিত্তীয় বর্ষত নতুনকে আমি কিছু মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করবর কারণে আমি পরিকল্পনা গ্রহণ করেছো, আর প্রত্যেকটা সমষ্টিতে আমি সেইখানি আমি দিম। তথাপিও অধ্যক্ষ মহোদয়, আপনার একটা কথা মানে দৃষ্টিগোচর করেছো, কারণ সদনের সকল মাননীয় সদস্য এই গোটেখিন কনসার্ন যে আমার রাজ্যখনত এতিয়ালেকে প্রায় 61,000টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, তার 41,000 মানে পকা গৃহ আছে, আর তার কিছু সংখ্যক পকা গৃহ নাই। বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান এইবিলাকত এই গৃহবিলাকর কাম চলি আছে। গতি মই অধ্যক্ষ মহোদয় এই বিভাগের দায়িত্ব লওয়ার পিছত প্রথম পর্যায়ত আমি ভাবিল যে আমি মডেল অঙ্গনওয়াড়ি কনসেপ্ট অধ্যক্ষ মহোদয় এই কারণে আনিছো যে একটা কেন্দ্রত 25,00,000 টাকাকে আমি ধার্য করেছো, যে অঙ্গনওয়াড়ি গোটেই যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আসলে মানুষের মাঝে পপুলার করব লাগে। আর মডেল হিসাবে আমি প্রথমে লই পেলাই যাক আসলে এতিয়া নতুন এডুকেশন পলিসি হয়েছে, প্রি স্কুল একটিভিটিসবিল আমি বিল্ড আপ করব লাগে, সেই কারণে যে আমার কেন্দ্রবিলাকলে ছাত্র ছাত্রী লোক আহে সেইটার কারণে আসলে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমি স্থাপন করেছো। আর ইয়ার পিছর পর্যায়ত মই বাজেট অধ্যক্ষ মহোদয় উত্থাপন করেছো যে আমি আমার যা এক্সিস্টিং অঙ্গনওয়াড়ি কেন্দ্রবিল বিভিন্ন ধরনের স্থানত চলি আছে সেইবিল পর্যায়ক্রমে আমি পকা ঘর করবর কারণে আমি প্রচেষ্টা গ্রহণ করিম। এইখানি ক্ষেত্রে অধ্যক্ষ মহোদয়, মই সদনের সকল মাননীয় সদস্যরে আপনার সহযোগিতা কামনা করছো, কারণ আপনার প্রত্যেকজন অধ্যক্ষ মহোদয় এতালেক 230টা আমার ICDS প্রজেক্ট আছে, এই প্রজেক্টবিল অন্তর্গত প্রায় 250 বা তারও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রবিল আছে, সেই কেন্দ্রবিল দায়িত্ব অধ্যক্ষ মহোদয় সকলবিল তার যখন বিধায়ক আছে আপনার সবরও দায়িত্ব, গতি মই এই সদনের আপনার জড়িয়ে মই সকল মাননীয় সদস্যক অনুরোধ জানাইছো। এইবার আমার সদনত আমার পঞ্চায়েত মন্ত্রী ডাঙরিয়া আছে, যাওয়া সময়সো আজিপরা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।